আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদের যে মেশিনটার সাথে পরিচয় করিয়ে দেবো, এই মেশিনটার নাম হচ্ছে পটাটো টুইস্টেটো। মেশিনটার প্রাইস অনেকই কম, আপনারা সহজে এটা দিয়ে ঘরে বসেই আপনারা পটাটো টুইস্টেটো বানিয়ে খেতে পারবেন। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে মেশিনটা কাজ করে, কিভাবে এটার কার্যপ্রণালী সেটাই দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আপনাদের প্রথমে একটা এরকম মেটালের স্টিক দিতে হবে সাথে মেশিনের সাথে, এবং আপনারা এটা বাঁশ কিংবা কোনো মেটাল দিয়েও বানিয়ে নিতে পারেন। সো প্রথমে আপনারা আলুটাকে সিদ্ধ করতে হবে, এপড় ওপর করতে হবে আলুটাকে। দেন আমাদের ভিডিও থেকে আপনি ফলো করলেই বুঝতে পারবেন, একদম ইজি জিনিসটা, এটাতে কোনো ঝামেলার কিছু নাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার এই হুইলে তিনটা গ্রিপ দেওয়া আছে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গ্রিপ আছে এখানে, যেটা আলুটাকে ধরে রাখবে। সো আপনাদের স্টিকটা সোজা এই সিদ্ধ বরাবর ঢুকিয়ে দিতে হবে, এবং এখান থেকে আপনি এই শ্যাপে একটা সিদ্ধ পাবেন। এই সিদ্ধ বরাবর ঢুকিয়ে দিয়ে এবং আলুটাকে এই যে গ্রিপে বসিয়ে দিবেন। সো তারপরে আপনি ঘুরাবেন, দেন আপনারা ঘুরাবেন যতক্ষণ না ব্লেডের কাছে আলুটা যায়। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আলুটা কিভাবে কাটছে। এভাবে ঘুরাতে থাকলে আপনার 10-30 সেকেন্ডের ভিতরে আলুটা কাটা হয়ে যাবে। দেন আলুটাকে ছড়িয়ে নেবেন পিছনের আলু থেকে, এবং আলুটাকে এভাবে সাজিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আলুটা কতটা সুন্দর হয়েছে আগের থেকে। এবারে আলুটাকে আপনি যে কোনো ফ্লেভারের সাথে মিশিয়ে আপনি ফ্রাই করে খেতে পারেন, যে কোনো ফ্লেভার দিতে পারেন আপনি আলুটাকে দিয়ে। আপনি কড়াইতে কিংবা যে কোনো তেলে ফ্রাই করে আপনি খেতে পারেন, এটাতে আপনি ব্যবসা করতে পারবেন, স্ট্রিট ফুড নামে পরিচিত অনেকেই জানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই এটাতে আপনি বিজনেস হিসেবেও করতে পারেন, এবং বাড়িতেও বাসা বাড়িতেও আপনি ফ্রাই করে খেতে পারেন, আপনার শৌখিনতার যে চাহিদা সেটাও পূরণ করতে পারেন। সো আমাদের এই মেশিন মূল্য মাত্র 3000 টাকা। যদি কেউ নিতে চান তাহলে আমাদের চ্যানেলের ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করুন, একদম সুলভ মূল্যে আমরা দিচ্ছি এই মেশিন। সো বন্ধুরা, যদি কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনটি ডেলিভারি দেওয়ার জন্য রেডি। সো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ।